الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছের কিংবা দূরের যে যেখানে বসেই তোমরা আমার এই আজকের ক্লাস দেখছো, তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ এবং প্রতি সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। তো দীর্ঘদিন তোমাদের সাথে আমাদের দেখা নেই, আমরা অনলাইনের মাধ্যমে যে ক্লাস চালিয়ে নিচ্ছি, তোমরাও বাড়িতে বসে ক্লাস দেখছো, এর মাধ্যমে তোমরা হয়তো উপকৃত হচ্ছ। 100% না হলেও তোমরা মেজরিটি পার্সেন্ট তোমরা উপকৃত হচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না আবারই আজকের পাঠের দিকে আমরা এগোই। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে আলিমস প্রথম বর্ষের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই পর্ব থেকে আজকে ক্লাস নিব ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আই স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি একটি গ্লোব তথা বিশ্ব ম্যাপ। আজ সারা বিশ্ব যেন হাতের মুঠোয়, এরপরে তোমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রামের ছবি। তো চলো আমরা আরো কিছু ছবি দেখে আসি। এখানে একটি মানুষ দেখতে পাচ্ছ, মানুষের মগজ, মানুষের মস্তিষ্কে কি আছে এটা তোমরা দেখতে পাচ্ছ, মানুষের মগজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি একটু লং হবে, ধৈর্য সহকারে তোমরা ক্লাসগুলি দেখবে। তোমরা এখানে একটি লৌহ মানব দেখতে পাচ্ছ, অর্থাৎ রোবট দেখতে পাচ্ছ। আমাদের এই প্রথম অধ্যায়ের এ পাঠে বেশ কয়েকটি বিষয় নিয়ে যেহেতু আলোচনা আছে, তার ভিতরে একটি অন্যতম হচ্ছে রোবট। এটিও একটি রোবট, লৌহ মানব যন্ত্র চালিত। চলো আরো কিছু এই সম্পর্কিত আমরা ছবি দেখে আসি। এখানে তিমি মাছ দেখা যাচ্ছে, কিছু পাখি দেখা যাচ্ছে, কিছু প্রাণী আছে, মানুষের ছবি আছে। এখানে ফুলের বাগান বা গার্ডেন দেখা যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা একটু বড় হবে, তোমরা এখানে অনেকগুলি পিকচার তথা ছবি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ফেস রিকগনিশন, এটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এটি হচ্ছে এটাও ফিঙ্গার, এটা হচ্ছে আইরিস, এটি হচ্ছে সিগনেচার, এটি হচ্ছে ভয়েস। অর্থাৎ একটি মানুষকে ইউনিক তথা অদ্বিতীয়করণ হিসাবে চিহ্নিত করার জন্য 6 থেকে 7টি বিষয়ে বৈজ্ঞানিকরা আইডেন্টিফাই করেছে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ফেস রিকগনিশন, মানুষের ফেস। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, একজনের ফেসের সাথে আরেকজনের মিল নেই। তারপরে থাম্ব বা ফিঙ্গার, দেখো এখানে আমরা যে এই টিপসই দিই, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, প্রায় 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 800 কোটি মানুষের থাম বা এই ফিঙ্গারের ব্যবস্থা আলাদা আলাদা করে দিয়েছেন, যাতে একজনের সাথে অন্যজনের মিল না হয়। তারপর দেখতে পাচ্ছ তোমরা আইরিস, অর্থাৎ চোখের যে রেটিনা আছে, এই রেটিনাটাও একজনের সাথে আরেকজনের মিলে না, এটাও সম্পূর্ণ একটা ইউনিক বা অদ্বিতীয়, একজনের সাথে অন্যজনের মিলবে না। এরপর আছে সিগনেচার, সিগনেচারটা অবশ্য 100% কার্যকরী না, অনেক সময় জাল সিগনেচারও হয়। তারপর আছে ভয়েস, ভয়েসটাও 100% নয়, কারণ মানুষ যখন সুস্থ থাকে তখন তার ভয়েস থাকে একরকম,
অসুস্থ সর্দি জ্বর কাশিতে যখন আক্রান্ত হয় তখন ভয়েসটা অন্যরকমের হয়ে যায়। সেক্ষেত্রে ইউনিকতা অদ্বিতীয় করার ক্ষেত্রে ভয়েস এবং সিগনেচার এই দুইটা 100% কার্যকারী নয়। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রথমে বায়োমেট্রিক্স তথা এই বায়োমেট্রিক্সের মাধ্যমে সর্বপ্রথম বিশ্বের কারা প্রথম সিম নিবন্ধন শুরু করে তাকে একটু জেনে আসি। বায়োমেট্রিক্স এর মাধ্যমে সর্বপ্রথম পাকিস্তান সিম নিবন্ধন শুরু করে, পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে আমাদের দেশেও শুরু হয়েছে। তো আমরা যদি একটু ভালোভাবে আজকের ক্লাসটির দিকে খেয়াল করো, তোমরা অনেক জিনিস জানতে পারবে আর ভিডিওটি বারবার দেখবে, দেখার মাধ্যমে তোমাদের অনেক জিনিস জানতে পারবে। এর ভিতরে রয়েছে ন্যানো টেকনোলজি, আর এখন যে বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পাঠ নিয়ে আলোচনা করবো সেটা হলো বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। সর্বপ্রথম হলো এক নজরে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়টিতে অন্তর্ভুক্ত বিষয়গুলি কি তা জানতে পারবে এবং বলতে পারবে। বর্তমান বিশ্বে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়টির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। এখানে একটি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের পিক তোমরা দেখতে পাচ্ছ, যে সারা বিশ্ব যেন আজ একটা গ্রামে পরিণত হয়েছে। কিসের মাধ্যমে? প্রযুক্তি এবং যোগাযোগের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে সামনের দিকে অগ্রসর হই। তো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কাকে বলে আমরা এই বিষয়ে আজকে জানবো। বিভিন্ন ধরনের মিডিয়া বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে WWW এর ব্যাপক ব্যবহার ও প্রভাবের কারণে আজ বিশ্বের যে কোনো দেশের লোকের সাথে খুব সহজেই যোগাযোগ করা যায়। তথ্যের এই আদান প্রদান বিশ্বকে এতটাই কাছে নিয়ে এসেছে যে পৃথিবীর দেশগুলোকে যেন গ্রামের পরিবারের সমন্বয় বলে মনে হয়। তারা তাদের সুখ দুঃখ পাশাপাশি প্রতিবেশীর মতো বিনিময় করছে। যদি কোনো দেশ সমস্যায় পড়ে পার্শ্ববর্তী দেশগুলো সাহায্যের জন্য দ্রুত এগিয়ে আসে। তথ্যের এই আদান প্রদান বিশ্বকে এতটাই কাছে নিয়ে এসেছে যে এটি একটি গ্রাম বা ভিলেজ হিসেবে আবির্ভূত হয়েছে। আর সারা বিশ্বটাকে এই প্রযুক্তির মাধ্যমে, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে একই ছাতার তলে নিয়ে আসাটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। শিক্ষার্থী বন্ধুরা এরপরে এর ভিতরে রয়েছে আর একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারের সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। জন মার্ক ম্যাককার্থি 1956 সালে সর্বপ্রথম এই ধারণা প্রদান করেন। কে দেন? জন ম্যাককার্থি 1956 সালে সর্বপ্রথম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানুষের কৃত্রিম উপায়ে কম্পিউটারকে চিন্তা ভাবনার রূপ রেখা উনি প্রদান করেন। এরপরে যে পার্টি রয়েছে রোবোটিক্স। রোবোটিক্স কি এ সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত বিষয়ে জানব। টেকনোলজি যে শাখায় রোবটের নকশা গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলা হয়। আইজ্যাক আসিমো 1941 সালে সর্বপ্রথম তার ছোট গল্প লিরাতে সর্বপ্রথম রোবোটিক্স শব্দটি ব্যবহার করেন। তোমাদের সামনে একটি প্রশ্ন, যে এই রোবোটিক্স শব্দটি সর্বপ্রথম কে কোথায় এবং কিসের মাধ্যমে সে এটি ব্যবহার করেন? তো আমরা জানি রোবট রোবট কাকে বলে, উপরের সংজ্ঞাটি দেওয়া হয়েছে। আইজ্যাক আসিমো 1941 সালে সর্বপ্রথম তার ছোট গল্পের মাধ্যমে, ছোট গল্পটির নাম ছিল লিরা, এই লিরার মাধ্যমে সর্বপ্রথম তিনি কি করেন, এই রোবট শব্দটি ব্যবহার করেন। কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে তাকে বলা হয় রোবট। কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে তাকে বলা হয় কি, রোবট। রোবট শব্দটি উৎপত্তি চেক শব্দ
রোগটা থেকে এসেছে, যার অর্থ ক্লান্তিকর শ্রম। ক্যারেল ক্যাপেক 1920 সালে তার নাটকে সর্বপ্রথম রোবট শব্দটি ব্যবহার করে। শিক্ষার্থী বন্ধুরা, রোবট শব্দটি কে কোথায় সর্বপ্রথম ব্যবহার করেন এটিও তোমাদের জানা দরকার। কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে তাকে বলা হয় রোবট। মানুষের ক্লান্তি আছে, রোবটের কিন্তু ক্লান্তি নাই। রোবট সারাক্ষণ কাজ করতে পারে, ওর কখনো ক্লান্তি আসে না। রোবট শব্দটির উৎপত্তি চেক শব্দ রোগটা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ক্লান্তিকর শ্রম। ক্যারেল ক্যাপেক নাম কি? ক্যারেল ক্যাপেক 1920 সালে তার নাটকে সর্বপ্রথম রোবট শব্দটি ব্যবহার করেন। ক্যারেল ক্যাপেক। রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, রোবট কি? রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে, অথবা এর কাজের ধরন দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। এর পরের যে বিষয়টি, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আজ অনেক প্রশিক্ষণ হচ্ছে। তো ভার্চুয়াল রিয়েলিটি কি আমরা এই বিষয়ে জানবো? ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা, কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ত্রিমাত্রিক আবহ তৈরি করা, বা যেখানে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমন ভাবে তৈরি উপস্থাপন করা হয় যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। ত্রিমাত্রিক জগতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ত্রিমাত্রিক আবহ তৈরি করা, বা যেখানে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমন ভাবে তৈরি উপস্থাপন করা হয় যা ব্যবহারকারীর কাছে সত্য এবং বাস্তব বলে মনে হয়। এর পরে যে পার্টটি আছে, ক্রয় সার্জারি। তোমরা জানো যে বর্তমান বিশ্বে ক্রয় সার্জারি একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। এই ক্রয় সার্জারি কি বা কাকে বলে এই বিষয়ে আমি সংক্ষিপ্ত একটু সংজ্ঞা দিয়েছি, তোমরা এই ক্রয় সার্জারি সম্পর্কে সংজ্ঞাটা জেনে নাও। গ্রিক শব্দ ক্রাউস হতে ক্রয় শব্দের উৎপত্তি, যার অর্থ হলো বরফের মতো ঠান্ডা। চিকিৎসা বিজ্ঞানের শল্য শাখায় শব্দটিকে ব্যবহার করে যে চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে তারই নাম ক্রয় সার্জারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্রয় সার্জারির সংজ্ঞাগুলি সুন্দরভাবে খাতায় লিখে ভিডিও থেকে মুখস্থ করে নিবে। প্রত্যেকটি পাঠের আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সংজ্ঞা দিয়েছি, এই সংজ্ঞাগুলি তোমরা মুখস্থ করে নেবে। গ্রিক শব্দ ক্রাউস হতে কি শব্দ? গ্রিক শব্দ ক্রাউস হতে ক্রয় শব্দের উৎপত্তি, যার অর্থ হলো বরফের মতো ঠান্ডা। চিকিৎসা বিজ্ঞানের শল্য শাখায় শব্দটিকে ব্যবহার করে যে চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে তার নাম ক্রয় সার্জারি। আজ আঁচিল, ক্যান্সার, তারপরে বিভিন্ন পদ্ধতিতে ব্রেস্ট ক্যান্সারে এই ক্রয় সার্জারি ব্যবহার হচ্ছে। ক্রয় সার্জারি হলো এক প্রকার চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের স্বাভাবিক, অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ক্রয় সার্জারিকে অনেক সময় ক্রয় থেরাপিও বলে। এই পদ্ধতি হিমায়িত করার ক্ষেত্রে তরল নাইট্রোজেন, হিলিয়াম গ্যাস ও আর্গন গ্যাস ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এর মাধ্যমে কি কি গ্যাস ব্যবহার করা হয় তোমরা? ক্রয় সার্জারি হলো এক প্রকার চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। তাই এর মাধ্যমে কি কি গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন, যখন তোমাদের সামনে এমসিকিউ আসবে যে ক্রয় সার্জারিতে কোন জাতীয় গ্যাস ব্যবহার করা হয়, তখন তোমরা লিখবে নাইট্রোজেন, হিলিয়াম গ্যাস ও আর্গন গ্যাস ব্যবহার করা হয়। এই সংজ্ঞাগুলি সুন্দরভাবে মুখস্থ করে নেবে। চলো ক্রয় সার্জারি কি তা একটি ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি। ভিডিও দেখা হয় দেখানো হয়তো শোনা সম্ভব হবে না। আমরা এরপর দেখবো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স কি? এই যে বর্তমানে আমাদের দেশে সহ সারা বিশ্বেই বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন চলছে, বায়োমেট্রিক্সের মাধ্যমে পাসপোর্ট চলছে, এই সে আমরা বায়োমেট্রিক সম্পর্কে হালকা একটু ধারণা নেব। বায়োমেট্রিক শব্দ বায়ো, বায়ো অর্থ লাইফ, ও মেট্রিক
টু মেজার হতে বায়োমেট্রিক শব্দের উৎপত্তি হয়েছে। কি শব্দ থেকে? বায়ো, বায়ো অর্থ লাইফ ও মেট্রিক, মেট্রিক হচ্ছে টু মেজার বা পরিমাপ, হতে বায়োমেট্রিক শব্দের উৎপত্তি যার অর্থ হলো জৈব বৈশিষ্ট্যের মান। কিসের মান? জৈব বৈশিষ্ট্যের মান। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে তাকে অদ্বিতীয় বা ইউনিক ভাবে চিহ্নিত করা যায়। বায়োমেট্রিক্সের মাধ্যমে কি করা যায়? অদ্বিতীয় বা ইউনিক, ইউনিক ইংরেজি শব্দ, অদ্বিতীয়করণ করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। আমি প্রথমে দেখিয়েছি যে কয়টির মাধ্যমে ইউনিক করা যায়, ছয়টির জিনিসের মাধ্যমে। বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্স এককভাবে পরিমাপযোগ্য বিষয় দিয়ে শনাক্তকরণ কাজ সম্পন্ন করে। এই সমস্ত সংজ্ঞাগুলি খাতায় লিখে সুন্দরভাবে তোমরা মুখস্থ করবে। বায়োমেট্রিক্স কি তা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, ভিডিওটি হয়তো এখানে সাপোর্ট করবে না, ভিডিও দেখাতে পারবো না। এরপর আছে বায়ো ইনফরমেট্রিক্স। বায়ো ইনফরমেট্রিক্স কি, এর একটি সংজ্ঞা প্রদান করব। গ্রিক শব্দ বায়ো আর জৈব, বায়ো অর্থ কি? জৈব। আর ইনফরমেট্রিক্স তথ্য বহুল, হতে বায়ো ইনফরমেট্রিক্স শব্দের উৎপত্তি যার অর্থ হলো জৈব তথ্য বিজ্ঞান। আজ এই একবিংশ শতাব্দীতে আমরা বিজ্ঞানের যুগে দেখতেছি যে বায়ো ইনফরমেট্রিক্স ব্যবহার হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, মহসিনী আলিম মাদ্রাসা নামে একটি ইউটিউবে চ্যানেল আছে, তোমরা আমাদের ক্লাসগুলি প্রতিদিন সেখানে ক্লাস আপলোড করা হয়, তোমরা এই ক্লাসগুলি দেখে নিবে। আলিম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার সহ পঞ্চম শ্রেণী থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত ক্লাসগুলি আমরা এখানে প্রতিনিয়ত আপলোড করি, তোমরা এখান থেকে ক্লাস দেখবে, ক্লাসগুলি বারবার দেখবে, আর এর মাধ্যমে তোমরা অনেক জিনিস জানতে পারবে। তো দেখো, বায়ো ইনফরমেটিক্স হলো এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তত্ত্ববিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। বায়ো ইনফরমেটিক্স একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ও ডেটার সংরক্ষণ, আহরণ, সাজন এবং বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার এবং উন্নয়ন করে। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি ও ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। এক্ষেত্রে ডেটা হিসাবে অন্তর্ভুক্ত হয় ডিএনএ, জিন, এমিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য বিষয়ের তথ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একদিনের সকল পার্ট নিয়ে আলোচনার সম্ভাবনা আমি শুধুমাত্র সংজ্ঞাটি প্রদান করেছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি এই বিষয়ে তোমাদের জন্য প্রত্যেকটি আলাদা আলাদা করে ক্লাস দেখাবো। আর তোমরা আমাদের মহসিনী আলিম মাদ্রাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমরা ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, আর ক্লাস দেখবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে অন্যরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলের শাব্দিক অর্থ বংশগতির প্রযুক্তিবিদ্যা। আজ দেখো, মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে পৌঁছে যায়, পুড়ে যায়, তারপরও সে বংশগত যে একটি জিন আছে সেটি আবিষ্কার করে কিসের মাধ্যমে? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলের শাব্দিক অর্থ বংশগতির প্রযুক্তিবিদ্যা, বংশগতি সংক্রান্ত বিষয়ে আহরিত জ্ঞানকে মানুষের মঙ্গলের উদ্দেশ্যে কাজে লাগানোর প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
আর যেটা আমি বলছিলাম সেটা হলো ডিএনএ। ডিএনএ আজকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আজ অনেক কিছু আবিষ্কার করেছে। আর বায়োটেকনোলজির মাধ্যমে কোন প্রাণীর জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলে। জিনোম হলো কোন জীবের বংশগতি বৈশিষ্ট্যের তথ্য। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি একটু বড় হয়ে যাচ্ছে, তারপর তোমাদের সুবিধার জন্য ক্লাসটি একটু বড়। ভিন্ন প্রকৃতির একাধিক ডিএনএ কে অনুপ পরস্পর সংযুক্ত করে জৈব পদ্ধতিতে কোন জীব কোষে বা জীব দেহে প্রবেশ করানোর কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অন্যভাবে বলা যায় যে পদ্ধতির মাধ্যমে মানুষের প্রয়োজনে কোন জীবের জিনোমের মধ্যে নতুন জিন যোগ করে বা কোন জিন অপসারণ করে বা পরিবর্তন ও পরিবর্ধন করে জিন বেশি ব্যবহার উপযোগী করা হয়, সেই পদ্ধতি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এরপর আসে যাইয়া যে বিষয়টি, সেটি হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি আমরা জানবো, ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি বা প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক মাত্রায় কার্যক্ষম প্রকৌশল শাস্ত্র, যা কোনো ডিভাইস বা সিস্টেমের কাজ এবং এর আরো উন্নয়নের সাথে সম্পৃক্ত। ন্যানো টেকনোলজি বা প্রযুক্তি হলো ন্যানোমিটার স্কেলে যে সমস্ত প্রযুক্তির উন্নয়নের জন্য কাজ করা হয়। অন্যভাবে বলা যায়, ন্যানো টেকনোলজি বা প্রযুক্তি হলো পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার কৌশল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রত্যেকটি পাঠের সংজ্ঞাগুলি সুন্দরভাবে খাতায় লিখবে। আজকেই তোমরা একটি আইসিটি খাতা তৈরি করবে এবং খাতায় সুন্দরভাবে এটি লিখে রাখবে, তাহলে এই সংজ্ঞাগুলি তোমাদের পরবর্তীতে হয়তো তোমার ক্লাস না দেখেও খাতা লেখা থাকলে মুখস্থ করতে পারবে। আর ন্যানোমিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। এক ন্যানোমিটার হচ্ছে এক মিটারের 100 কোটি ভাগের এক ভাগ। কোন জিনিসের 100 কোটি ভাগের এক ভাগই হচ্ছে এক ন্যানো। এক মিটারের 100 কোটি ভাগের এক ভাগ হচ্ছে, এটা যদি পাওয়ারে দেখো তোমরা, তাহলে হবে 10^-9 মিটার। যদি ইঞ্চির সাথে তুলনা করা হয় তা হবে এত ইঞ্চি, ন্যানোমিটারে 1 ইঞ্চি। তাহলে ন্যানোমিটার কাকে বলে? এক মিটারের 100 কোটি ভাগের এক ভাগ হচ্ছে এক ন্যানোমিটার। ন্যানো টেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণ ভাবে কাজে লাগানোর বিজ্ঞান। একটা উপাদানকে কাজে লাগিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন পণ্য বা উপাদান তৈরির জন্য ন্যানো প্রযুক্তি কাজে লাগানো হয়। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বেই আমি বলেছি যে আজকের ক্লাসটা একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে এবং ডাউনলোড করে ক্লাসটি বারবার যখন দেখবে তখন তোমাদের এটি আয়ত্তে আসবে। তো আজকের ক্লাসের আমি প্রায় একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তোমাদের জন্য যে হোমওয়ার্ক থাকবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোমওয়ার্কগুলি সুন্দরভাবে তোমরা করবে এবং খাতায় লিখে রাখবে, পরবর্তীতে যখন ক্লাস শুরু হবে তখন আমরা দেখব। তো তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ আমাদের সকলকে যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন এই প্রত্যাশায় আবার পরবর্তী কোনো একদিন তোমাদের সাথে কথা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।